আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। সঙ্গে আছি দুতা সমজুমদার, শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় উন্নয়নে ভূমিকা রাখছে, বললেন প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ করতে উন্নয়ন সহযোগিতার বিনিয়োগের আহ্বান। নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিশিষ্ট জনদের, যতটা প্রচার হয় ইসি ততটা ভীত, নৈতিকতা বিবর্জিত নয় দাবি ইসির। আদালতকে রাজনীতির সঙ্গে না জড়ানোর আহ্বান নতুন প্রধান বিচারপতি, দুর্নীতি অনিয়ম দূর করে মামলা জট কমানোর আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক স্থিতিশীলতা পরিকল্পিত পদক্ষেপ দেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। বিএনপি জামায়াতের পাঁচ বছর ও সামরিক সরকারের দুই বছরে দেশের অর্থনীতি বন্ধ্যাত্বের কবলে পড়ে বলেও মন্তব্য করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিনিয়োগের জন্য বিদেশিদের বাংলাদেশের সকল খাত উন্মুক্ত, এমনকি বিদেশিরা যাতে বিনিয়োগ করে লভ্যাংশ দেশে নিতে পারে সেজন্য সুযোগ করে দেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ ও ডেল্টা প্ল্যানের লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2030 সালে জার্মানি যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বড় বাজার হবে বলে আশাবাদের কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সামরিক সমর্থিত সরকারের পরবর্তী দুই বছর, অর্থাৎ এই 7-8 বছর বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ বন্ধ্যাত্বের কবলে পড়ে। 2008 সালে নির্বাচন হয়, 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা বিজয়ী হওয়ার পর আমরা সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করি। গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং সর্বোপরি পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। সরকার না চাইলে ভালো নির্বাচন করতে পারবে না কমিশন, তাদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, এমন অভিমত সাবেক কমিশনার বিশিষ্টজনদের। এই প্রশাসন দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রশ্ন তুলেছেন তারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যতটা প্রচার হয় ইসি ততটা ভীত, নৈতিকতা বিবর্জিত নয়, সরকারের কাছে কমিশনের মাথা নত করার খবরও ঠিক নয় বলে দাবি তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করোনা আছে দুয়ারে, প্রধান বিরোধী দলসহ বেশিরভাগ দলই বারবার বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আন্তর্জাতিক মহলেরও, এমন বাস্তবতায় নির্বাচন কমিশন মত বিনিময় সভার আয়োজন করে, সেখানে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, আমলা, কূটনীতিবিদ সহ নাগরিক প্রতিনিধিরা। জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে আবার চাই, এই ডিসিকে দিয়েই আপনাকে ইলেকশনটা করাতে হবে, ইফ আই এম নট রং। তো সেই প্রেক্ষাপটে আপনাকে যে প্রেক্ষাপটে দিলাম, এই প্রেক্ষাপটে এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি একটা ইলেকশন লড়তে পারবেন না, আমি বাদ দিলাম, বড় পার্টি যদি একটা না আসে সেই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ হতে যত ভালোই করুন না। তারা প্রশ্ন তোলেন কমিশনের নির্বাচন সুষ্ঠু করার ক্ষমতা নিয়ে, কথা বলেন এই প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। আজাতে হবে বা সংগত করতে হবে, তাদেরকে সাথে নিয়ে যেতে হবে, এবং এই সিম্ফনির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু জনগণ। ইলেকশনের অনেক আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যায়, মাঠে যারা কাজ করেন যান তারা এগুলো বুঝেন, এখনই মাঠে বলতেছে পরিষ্কার করে, আরে ইলেকশনের আগে এগুলোকে আমি বেঁধে দেবো নাকি বাড়িতে বা বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এই বাস্তবতাগুলো কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, কমিশনের ক্ষমতা নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু আসলে একটা মিসপারসেপশন যে এখানে জনগণকে বিভ্রান্ত করে ফেলা হচ্ছে, যে এই নির্বাচন আগে থেকে মাথা নত করে সরকারের সাথে মানুষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন আলোচকরা। জিমা হাসান, বাংলাভিশন, ঢাকা।
বিচার বিভাগে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, বিচার বিভাগে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা সঠিক নয়। বিচার অঙ্গনে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হবার অনুরোধ জানান তিনি। সকালে নিজ চেম্বারে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে এবং বিচার বিভাগকে গতিশীল করতে হলে আইনের সংস্কারের বিকল্প নেই। মামলা জট কমানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সব বিচারককে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। ওবায়দুল হাসান বলেন, প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে, সমাজে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বিচার বিভাগে দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন নতুন প্রধান বিচারপতি। তো রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বিচার বিভাগ, এটা আমি মনে করি না। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তারা রাজনীতিটা করুন, কোর্ট অঙ্গনে আদালত অঙ্গনে তারা যেন সহনশীলতার পরিচয় দেন, তাইলে কিন্তু এই অসুবিধাগুলো, এই উত্তাপগুলো আদালতে ছড়াবে না। এই দুর্নীতি একটি ক্যান্সারের মতো কাজ করছে সর্বত্রই। এটা এমন না যে শুধু বিচার বিভাগেই আছে, এমন না যে শুধু এটা অন্য কোনো ডিপার্টমেন্টেই আছে, এটা সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে এটা কিছু না কিছু কমানো যাবেই, এবং আমরা চেষ্টা করব, আমার পূর্বসূরীরা যেভাবে নাকি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করব আমার সাথীদেরকে নিয়ে, আমার কলিগদেরকে নিয়ে একইভাবে এই দুর্নীতি যাতে কমানো যায় সে উদ্যোগ নিতে হবে। তরুণদের সম্পৃক্ত করে সরকার পতনের আন্দোলন জোরদারে 16 তারিখ রংপুর থেকে দিনাজপুর এবং 17 তারিখ বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করা হয়। সরকার পতনের এক দফার আন্দোলনের সমাপ্তি ঘটবে রোড মার্চের মধ্য দিয়ে, আশাবাদ যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর। তরুণদের ঘর থেকে বের করে রাজপথে নেমে এসে আন্দোলন সফল করার আহ্বানও জানান তিনি। বলেন, বিএনপির আন্দোলনের বিপরীতে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় আওয়ামী লীগ, শান্তির নামে অশান্তি করতে চায় তারা। ক্ষমতাসীনরা এর আগে চরমভাবে ব্যর্থ হয়েছে, আবারও তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন যুবদল সভাপতি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।